Yeah, SamZone is 472 tech news. দেখতে দেখতে আমরা অনেকগুলো টেক নিউজ বানিয়ে ফেলছি, রাইট? আজকেও কিন্তু তার ব্যতিক্রম না, দারুণ সব নিউজ দিয়ে ভরপুর রয়েছে। পাশাপাশি আমাদের একটা মিটআপের প্ল্যান ছিল, ওইটার ব্যাপারেও কিছু জানানো যাবে। ওকে, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড স্মার্টফোনটি ফাইনালি লঞ্চ হয়ে গেছে। টেকনোর ফোল্ডেবল ফোন, মানে এমনটাও চিন্তা করা যায়। এই ফোনের ব্যাপারে এর আগে কিন্তু আমরা তেমন কোনো জোরালো লিকটিক পাইনি, বাট হ্যাঁ, এই স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। ইন্ডিয়াতে এর বেস্ট ভ্যারিয়েন্ট 90,000 রুপি। তো আমরা গত বছর, তার আগের বছর থেকে শুনে আসছিলাম যে 23 সালে গিয়ে হয়তো আমরা বিভিন্ন ব্র্যান্ডের ফোল্ডেবল ডিভাইস পেয়ে যাবো এবং হয়তো মানে একটু অ্যাফোর্ডেবল প্রাইসেও আমরা পেতে পারি। সো হ্যাঁ, সেরকমটাই, অলমোস্ট সেরকম। বাংলাদেশে এই স্মার্টফোন অফিসিয়ালি লঞ্চ হবে কিনা আমরা জানি না, বাট আমাদের চ্যানেলে এর রিভিউ টিভিউ আপনারা খুব শীঘ্রই পেতে যাচ্ছেন, এটুকু শিওর থাকুন। তো এই স্মার্টফোনটা যা যা অফার করছে একটু জেনে নেওয়া যাক। এটাতে অবশ্যই দুইটা ডিসপ্লে, একটা একদম ফ্ল্যাট নর্মাল আর একটা হচ্ছে গিয়ে ফোল্ডেবল। তো দুইটা ডিসপ্লেই হচ্ছে গিয়ে LTPO অ্যামোলেড প্যানেল এবং দুটোতেই আমরা 120Hz হাই রিফ্রেশ রেট পাবো। ছোট ডিসপ্লেটার সাইজ 6.42 ইঞ্চ আর বড়টার সাইজ হলো 7.85 ইঞ্চ, মূলত ওটাই ভাঁজ করা যাবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দুইটা ক্যামেরা রয়েছে, যেহেতু দুইটা ডিসপ্লে দুইটা ক্যামেরা, একটা হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেলের আর একটা 32 মেগাপিক্সেলের। আর রিয়ারে সেখানে 50-50 করে দুইটা শুটার রয়েছে এবং সেই সাথে 13 মেগাপিক্সেলের আরও একটি শুটার রয়েছে। তো এই দামি ফোনের প্রসেসর হিসেবে কি রয়েছে? মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+। হ্যাঁ, ডাইমেনসিটি 9000+, যথেষ্ট পাওয়ারফুল একটি এসএসসি। কিন্তু তারপরে এমন অনেকেই রয়েছেন আমার মতো, স্ন্যাপড্রাগন ভালো লাগে বা স্ন্যাপড্রাগনের প্রতি ভরসা বেশি করেন, তাদের কাছে মনে হবে এত দামি একটা ফোন স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে আসলে সুবিধা হতো। তো টেকনো আস্তে আস্তে কিন্তু একদম বলা যায় ফ্ল্যাগশিপ লেভেলেই চলে আসছে, চলে গেছে। বাট এটাই তাদের সেই সময় যখন কিনা সফটওয়্যার নিয়ে কাজ করা উচিত, এটা আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী নিউজে আমরা অবশ্যই যাচ্ছি, তবে মিটআপের ব্যাপারটা জানানোর কথা ছিল, রাইট? মিটআপের ব্যাপার গতকালকে আমার জানানোর কথা ছিল, কিন্তু আমি নিজে একটু অসুস্থতার কারণে আর মানে ভিডিও দেওয়ার মতো সুযোগ ছিল না, যে কারণে নতুন করে ভিডিও করিও নেই। যাই হোক, মিটআপটা কীভাবে কবে হচ্ছে, আমরা একটা রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাচ্ছি, যেহেতু আসলে এখানে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক মানে অডিয়েন্সের জন্যই ব্যবস্থা থাকবে হয়তো, কারণ আমরা তো চাইলে আসলে সবাইকে হয়তো অনুষ্ঠানে এভাবে পারবো না, যে কারণে যারা ফার্স্টে রেজিস্ট্রেশন করবেন, যারা আসতে একদমই ইচ্ছুক, তারা রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে অবশ্যই আসতে পারবেন। আমরা খুব শীঘ্রই রেজিস্ট্রেশন ফর্ম আপনাদের উদ্দেশ্যে দিয়ে দেবো আমাদের যে ফেসবুক পেজ গ্রুপ রয়েছে সেখানে, একটু ওখানে অ্যাক্টিভ থাকবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিডিওতে তো অবশ্যই জানিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশনেও আমরা দরকার হলে ওই ফর্মের লিঙ্কটা দিয়ে দেবো। সো ওইটা একটু পূরণ করে জাস্ট আপনারা চলে আসবেন, দ্যাটস ইট। এদিকে ভিভোর ভি সিরিজের নতুন স্মার্টফোন V27 ইন্ডিয়াতে এই সিরিজটা কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং বাংলাদেশেও ভিভোর নতুন একটা স্মার্টফোন লঞ্চ হলো, Vivo Y22। Vivo Y22 এই স্মার্টফোনের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে চলে আসছে, আপনারা নিশ্চয়ই দেখবেন। যাদের বাজেট কিনা একদম টাইট টাইট 20,000 টাকা, তাদের জন্য এই স্মার্টফোন। যাই হোক, আমরা Vivo V27 Pro নিয়ে বলছিলাম। স্মার্টফোনটিতে কিন্তু কার্ভ ডিসপ্লে রয়েছে এবারে, অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে সেখানে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 রয়েছে প্রসেসর সেকশনে, যেটাও বেশ ভালো একটি প্রসেসর। এই LPDDR5-এর র্যাম এবং UFS 3.1 হলো স্টোরেজ সলিউশন। ক্যামেরায় 50 মেগাপিক্সেল মেন শুটার, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের কোনো একটি সেন্সর আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে আবার 50 মেগাপিক্সেলের শুটার। 4600mAh ব্যাটারি এবং 66W চার্জার। এই স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্ট 128GB ভ্যারিয়েন্ট আর কি, এটার দাম হলো 38,000 রুপি। দাম কিন্তু কম না, বাংলাদেশে আসলে 40K+ তো মাস্ট। এবার একটু নাথিং নিউজ দেওয়া যাক, মানে নাথিং ফোনের কথা বলছিলাম, নাথিং ব্র্যান্ডের কথা বলছিলাম। Nothing Phone 2 একদম কনফার্ম যে 8 সিরিজের প্রসেসর নিয়ে আসছে আর কি, অর্থাৎ স্ন্যাপড্রাগন 8 সিরিজের প্রসেসর দিয়ে আসবে স্মার্টফোন এবং লাস্ট হাফে গিয়ে হয়তো এটা লস হতে আমরা দেখব। তবে আসল নিউজ হচ্ছে Nothing Year 2, যেটা ওই যে তাদের যে TWS, এইটা আগামী মাসে লঞ্চ হওয়ার কথা রয়েছে বা লঞ্চ হতে পারে বলে মনে হয়। Nothing Year 1 কোম্পানি কিন্তু অলরেডি কন্টিনিউ করা বন্ধ করে দিয়েছে। সো হয়তো আমরা 2 পেতে যাচ্ছি খুব শীঘ্রই। আগের মতো আমরা ANC পেয়ে যাবো, ট্রান্সপারেন্সি মোড থাকবে, তারপর হচ্ছে ডুয়াল পিয়ারিং মোড, এরকম কিছু থাকতে যাচ্ছে, আরও স্পেশালিটি অনেক কিছু থাকতে পারে যেহেতু সেকেন্ড জেনারেশন এটা। স্যামসাংয়ের এ সিরিজটা মোটামুটি বেশ জনপ্রিয়, বিশেষ করে মিড রেঞ্জের জন্য আর কি। তো স্যামসাং A54 স্মার্টফোনটিও আসার কথা আমরা এমনটা জানি, যা এ মাসেরই 14 তারিখে লঞ্চ হওয়ার কথা রয়েছে। এবং স্মার্টফোনটিতে কী কী থাকবে এমনটা আমরা জেনেছিলাম, যেমনটা শোনা যাচ্ছিল, হয় যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে আসে সেটা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, আর অন্যথায় এক্সিনোস হতে পারে, এক্সিনোস 1380 হওয়ারও পসিবিলিটি আছে। তবে এরবারে ক্যামেরায় থাকবে কিন্তু 50 মেগাপিক্সেলের মেন শুটার, তারপরে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের শুটার, 5000mAh ব্যাটারি, 25W চার্জিং সিস্টেম দিয়ে হয়তো আসবে। অ্যাপলের একটি প্যাটেন্ট সামনে এসছে, যেটা আপনারা দেখছেন ছবিতে। ছবিতে যা বোঝা যায়, তাদের যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সেটা হয়তো ডিসপ্লের তলায় চলে যাচ্ছে আর কি, বা যাওয়ার পসিবিলিটি আছে, মানে আন্ডার ডিসপ্লে ক্যামেরা দিয়ে অ্যাপলের কোনো ডিভাইস আসতে পারে। এটা জাস্ট প্যাটেন্ট, এটা আসলে বাস্তবিক হবে কি না সেটাও শিওর না, বাট যেহেতু প্যাটেন্ট করা হয়েছে, ইন ফিউচারে আমরা এমন কিছু বা এমন টেকনোলজি দেখতেই পারি, যেটা অলরেডি হয়তো আমরা অ্যান্ড্রয়েডে দেখেছি।
মার্চ মাসে স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসর আসতে যাচ্ছে, স্ন্যাপড্রাগন 7 Plus Generation 1। এটা TSMC-র 4nm-এ তৈরি হবে আর কি। তো বুঝতে পারছেন অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসরগুলো বা এখন আমরা যে ফ্ল্যাগশিপ প্রসেসরগুলো দেখছি, হ্যাঁ সেরকম কিছুই আমরা হয়তো পেতে যাচ্ছি এবং হাই মিড রেঞ্জ বাজেটের জন্য শক্তিশালী কিছু আসতে যাচ্ছে। আচ্ছা এবার একটু হাত তুলুন, কে কে আমার মতো সিটিসেল ফোন ব্যবহার করছেন বা সিটিসেলের নেটওয়ার্ক ব্যবহার করছেন আর কি কথা বলার জন্য সিটিসেল সিম। যদিও সিটিসেল তো সিডিএমএ টেকনোলজিতে ছিল, অর্থাৎ আমরা যে ফোনটা কিনতাম ওইটার ভিতরেই সিটিসেলের সিমে ব্যবহার করতে হতো, এরকম বিষয় ছিল। তো কারা কারা ব্যবহার করছিলেন হাত তুলবেন। সিটিসেল দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে তাদের বিজনেস পরিচালনা করছিল না, আপনারা জানেন, অর্থাৎ মোবাইল অপারেটর হিসেবে তাদের সার্ভিস বন্ধ ছিল বা বন্ধ আছে, কিন্তু তাদের যে লাইসেন্সটা সেটা কিন্তু এতদিন পর্যন্ত ছিল। বাট বিটিআরসি সিদ্ধান্ত নিতে যাচ্ছে তাদের লাইসেন্স বাতিল করার, এবার হয়তো তাদের লাইসেন্সটাও থাকবে না। বাট সিটিসেলে একটা সময় মানুষজন কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল, কম টাকায় কথা বলা যেত, 25 পয়সায় মনে হয় কথা বলা যেত, এরকম একটা বিষয় ছিল সিটিসেল টু সিটিসেল। হয়তো ইন ফিউচারে আমরা সিটিসেল আর পেতে যাচ্ছি না, মানে লাইসেন্স টাইসেন্স থাকলে পর আশা করা যেত, এখন বাতিল হয়ে গেলে হয়তো সেটুকু আর আশা করা যাবে না। যাই হোক, আমরা কমেন্ট সেকশনে চলে যাই তাহলে এবারে। আর এস উরাইরা, ভাইয়া রেডমি নোট 12 Pro Plus ফোনটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? বাংলাদেশে এখনও অফিসিয়ালি লঞ্চ হয়নি স্মার্টফোন। এমডি ইয়াসিন আহমেদ, ভাই রিয়েলমি নার্জো 50 Pro 5G ফোনটা কি বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যায় বা পাওয়া যাবে? না, এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যায় না এবং কখনো পাওয়া যাবেও না। ফ্রিল্যান্সার সেলিম ভাই লিখছেন, ভিডিও থাম্বনেইলে বলেন 20,000 দিবে, বাট শোরুমে গিয়ে দেখলাম চার্জারের প্রাইস সহ 35,000 টাকা চাইলো, এটা খুবই খারাপ লাগছে। আচ্ছা ভাইয়া, বিষয়টা আপনি একটু ভুল করছেন। বিষয় হলো, আমি যে ফোনটাকে দেখিয়েছিলাম সেটা ছিল আনঅফিসিয়াল ডিভাইস, আর আপনি শোরুমে গিয়ে অফিসিয়াল প্রাইসটা দেখে আসছেন। মানে অফিসিয়াল তো এর দাম বেশি, বাট আনঅফিসিয়ালভাবে স্মার্টফোনটা কম দামে পাওয়া যায়। আমি কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি F23 5G স্মার্টফোনটি নিয়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।